আপনারা তো এমন একটা জল খাওয়া চেয়েছিলেন যাতে বাচ্চা বড় সকলে টিফিনে দিতে পারবেন, অনেক সময় অবধি পেট ভরে থাকবে, নিজেরা ব্রেকফাস্টেও খেতে পারবেন, আবার দেখতে ভালো লাগার সঙ্গে সঙ্গে পুষ্টিতেও ভরপুর হবে। আজকের এই রান্না আপনাদের সব চাহিদা পূরণ করবে। আজ ব্রেড ছাড়া স্যান্ডউইচ বানাবো, বলতে পারেন একেবারে তেল ছাড়া জল খাওয়ার। পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি এই জল খাওয়ারটা বানাই। 100 গ্রাম সুজি একটা বাটিতে করে নিয়ে নিচ্ছি। উষ্ণ গরম জল দিয়ে সুজি কিছু সময় ভিজিয়ে রাখবো। সুজি ও চিড়ের পরিমাণ সমান সমান নিতে হবে। সুজি নিয়েছি 100 গ্রাম, চিড়েও নেব 100 গ্রাম। বাজারে দু ধরনের চিড়ে পাওয়া যায়, যে চিড়েটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় ওটা নেবেন। এটা দেখুন একটু পাতলা, জল দিয়ে বারবার ধুয়ে নেব। চিড়েও একইভাবে 10 মিনিট ভিজিয়ে রাখবো, খুব বেশি সময় লাগবে না। চিড়েটা নরম হতে যতটুকু সময় লাগবে ততটুকু সময় রাখবো। একেবারে মাপে মাপে জল দিতে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না। চিড়েটা একদম নরম হয়ে গেছে, এই সময় হাত দিয়ে ভালো করে দুলে নিতে হবে। চিড়েটা খুব ভালো করে মেখে একদম মোলায়েম করে নিয়েছি। এরপরে সুজি মেশাবো, আর সুজি মেশানোর পর যদি চিড়ে মাখতাম তাহলে চিড়েটাকে খুব ভালো করে মাখাতে পারতাম না। এর মধ্যে ভেজানো সুজি দিয়ে দিচ্ছি। 100 গ্রাম সুজি আর 100 গ্রাম চিড়ের জন্য 4 চামচ টক দই দিলাম, আর দিচ্ছি 7 মতো লবণ দিয়ে আবার সব কিছুকে সুন্দর করে মেখে নিই। এরকম শক্ত থাকবে না, অল্প একটু জল দেব। আগে সব কিছু মিশিয়ে নেবেন, তারপরে জল দেবে, তাতে করে জলের মাপটা সুন্দর বোঝা যায়। এই ব্রেকফাস্টটা সবার জন্য ভীষণ উপকারী। ঢাকনা দিয়ে দিয়ে কিছু সময় রাখবো। কড়াই বসিয়ে দিয়েছি, নামমাত্র অল্প একটু তেল দিয়ে পুরটা বানিয়ে নেব। এই অল্প একটু তেল না দিয়েও আপনারা বাটা দিতে পারেন। জিরে ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা কুচি আর অল্প আদা কুচি, গাজর কিছুটা পরিমাণ গ্রেট করে রেখেছিলাম ওটাও দিচ্ছি। গাজর দিয়ে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, হাতে চেপে দিয়ে দেব। আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম, 7 মতো লবণ দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো আর কিছুটা পরিমাণ ধনে পাতা ছিল ওটা দিয়ে দিলাম। এবার ভালো করে চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আলুর গোটাগুলো ভেঙে নিচ্ছি। আমি তো একেবারে নিরামিষ করে বানাচ্ছি, আপনারা চাইলে এর মধ্যে আপনাদের পছন্দের মতো আরও কিছু মশলা দিতে পারেন। রসুন দিতে পারেন, জিরের গুঁড়ো দিতে পারেন। পুরটা হয়ে গেছে, নামিয়ে নিই। একটা থালায় করে পুরটা নিয়ে নিলাম। কড়াইতে জল দিয়ে দিই একটু বেশি করে। সুজি ও চিড়ে দিয়ে যে ব্যাটারটা মেখেছিলাম ওর অর্ধেকটা আর একটা পাত্রে নিয়ে নিই, একদম অর্ধেক অর্ধেক করে নিচ্ছি। যে ব্যাটারটা এখন ভাপে বসাবো ওই ব্যাটারে একটা ইনো মেশাবো, আর ইনো মিশানোর সঙ্গে সঙ্গে ব্যাটারটা ব্যবহার করে নিতে হবে, বেশি সময় রাখলে ইনোর কাজটাই নষ্ট হয়ে যাবে। একটা ইনোর অর্ধেকটা দিচ্ছি, একটা ছোট থালাতে তেল মেখে এই ব্যাটারটা ঢেলে নিচ্ছি, এরকম হাত দিয়ে মেলে নিচ্ছি। জলের মধ্যে ভাপ আসার পর একটা স্ট্যান্ড দিয়ে এই থালাটা বসিয়ে দেব, দিয়ে মাপে হবে এরকম একটা থালা চাপিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে 10 মিনিট মতো ভাপাবো। ঢাকনাটা খুলে দেখব, দেখবেন এটা হালকা গা ছেড়ে এসছে, এই সময় আমি তুলে নামিয়ে রাখবো। সুজি খুব আঠালো হয় তো, এর উপরে কিছু মেশানোর আগে 5 মিনিট মতো ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এর উপরে একটু সস দেব, খুন্তি দিয়ে এটাকে মেলে নিচ্ছি। দিয়ে এর উপরে আলুর পুরটা দিয়ে দেব, আমি আগে একটু হাতে মেলে রেখেছিলাম। যেভাবে আমরা স্যান্ডউইচ বানাই সেভাবে সাজিয়ে নিয়েছি। প্রথমে সুজির পুরটা দিলাম, তারপরে সস দিয়েছি, তারপরে আলুর পুর দিয়েছি। এবার বাকি যে ব্যাটারটা রেখেছি ওতে একটু ইনো মিশিয়ে এর ওপরে দিয়ে দেব। ইনো মিশিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, যখনই ব্যাটারটা দেবেন ঠিক তখনই ইনোটা মেশাবেন। এবারে কড়াইতে বসিয়ে দিচ্ছি, বসিয়ে আবার ঢাকনা চাপিয়ে দিলাম।
বসিয়ে দিয়েছি, 15-20 মিনিট মতো ভাপানো হবে, তারপরে খুলে দেখব কেমন হয়েছে। খুলে দেখে নি, এবার নামিয়ে নেব। এটা কমপক্ষে 30 মিনিট মতো রাখতে হবে ঠান্ডা করার জন্য। কতটা ফুলেছে দেখুন, আর ঠান্ডা না হলে কিন্তু পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে, ভালো করে কাটতেও পারবেন না। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এবার কেটে দেখাই কেমন হয়েছে। ধারগুলো দেখুন একা ছেড়ে যাচ্ছে, কিন্তু আজকে এতটা পরিমাণ বেশি হয়ে গেছে, থালার উপর অব্দি চলে এসছে। এবার অন্য একটা থালায় উল্টে নিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখুন, পিস পিস করে কেটে নি। এই মাঝের পিসটা একটু বড় রাখো, যদি এটা না হতো তাহলে কিন্তু কাটতেই পারতেন না। এই সাইডে কিছুটা বাড়তি ছিল, তুলে দিয়েছি, এবার এগুলো তুলে নি। পুরো দেখুন যেভাবে স্যান্ডউইচ দেখতে হয় না, পুরো সেরকমই হয়েছে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এর উপর দিয়ে অল্প একটু ম্যাগি মশলা ছড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছে চাট মশলা থাকলে দেবেন, আমার কাছে আজকে ছিল না, তাই ম্যাগি মশলা দিলাম। এটা দিলে স্বাদটা আরও বেড়ে যাবে। কোনো জিনিসের সঙ্গে কোনো জিনিসের তুলনা হয় না, এমনি স্যান্ডউইচ আর এই স্যান্ডউইচের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। আর সে স্যান্ডউইচ খেলে যতক্ষণ না পেট ভারী থাকবে, এটা খেলে অনেকক্ষণ অবধি পেট ভারী থাকবে। আর আপনারা দেখলেন তো, মানে ঘরে থাকা সব কিছুই দিয়ে বানিয়েছি, আপনারা সহজে করতে পারবেন। ভেতরের পুরটা দেখুন, এবার মাঝখানে কেটে দেখাই, দেখেছেন কত সুন্দর হয়েছে। মা, তোমার জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি, দেখো না কেমন হয়েছে বলো। দেখো, খাও মা। ভেতর কি দিয়েছো? আলুর পুর দিয়েছো মনে হয়। খেতে তো খুব ভালো লাগছে তো, খাও। কি কি আছে বলো তো উপরে? ঠিক মতো বুঝতে পারছি না, মনে হচ্ছে সুজি সুজি আর চিড়ে। ও আচ্ছা, তো খুব ভালো খাবার। ভালো, আর সত্যি তো এটা খাওয়ার পর তো অনেকক্ষণ অব্দি পেট ভারী থাকবে। শুধুমাত্র আলুর পুর বানানোর সময় কয়েক ফোঁটা তেল দিয়েছি, নাহলে এটা একটা তেলবিহীন রান্না, একেবারে সবার জন্য ভীষণ উপকারী। না অতিরিক্ত মশলা ব্যবহার করেছি, আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। টাটা।